আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই বাংলার বুকে ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি, সঙ্গে প্রবল বজ্রপাতেরও সতর্কতা করেছে আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ইয়াসের স্মৃতি এখনও দগদগে বাংলায়, এর মধ্যেই ফের ধেয়ে আসছে বজ্রপাত ও ভারী বৃষ্টি। গতকালই বজ্রপাতের জেরে পশ্চিমবঙ্গ জুড়ে মৃত্যু হয়েছে 27 জনের, যার মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদের জঙ্গিপুরে মারা গিয়েছেন 7 জন। আজ আবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। কিছুদিন আগেই 11 ও 26 তারিখ বান আসতে পারে বলে মানুষ ও প্রশাসনকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তার আগেই ফের একবার বৃষ্টিপাতে ভাসতে চলেছে রাজ্য, এমনটাই অনুমান আবহাওয়া দপ্তরের। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। বিশেষত 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সাথে সাথেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিও হতে পারে। এছাড়াও মুর্শিদাবাদ জেলাকে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, এই নিম্নচাপের হাত ধরেই বর্ষা প্রবেশ করবে উড়িষ্যা, ছত্তিশগড় এবং বাংলায়। কিন্তু আবহাওয়া দপ্তরের অনুমান অনুযায়ী তার আগে ফের একবার বৃষ্টিতে ভাসতে পারে বাংলা, প্রায় 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে গোটা বঙ্গজুড়ে। বাদ পড়েনি উত্তরবঙ্গের জেলাগুলিও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যেই বৃষ্টিতে ভিজতে পারে কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ির বিস্তীর্ণ অঞ্চল। তবে আবহাওয়াবিদদের অনুমান এখনই তীব্র দাবদাহ থেকে মুক্তি পাচ্ছে না বঙ্গবাসী। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি কম। অন্যদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় 89%, আর তার জেরেই ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্রপাত সহ ভারী বৃষ্টি। আগামী 11 জুন নাগাদ বঙ্গোপসাগরীয় নিম্নচাপের হাত ধরে বাংলায় প্রবেশ করবে বর্ষা। তার আগেই আজকের এই দুর্যোগ সম্পর্কে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ ভরা কোচাল আরও বেশি বাড়াতে পারে দুর্যোগের দাপট। ইতিমধ্যেই জানানো হয়েছে মূলত আকাশ থাকবে মেঘলা, বজ্রপাতেরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।